এই মুহূর্তে নতুন খবর, আমাদের বাজরাঙ্গি ভাইজান নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। অন্যদিকে নুরুল হাসান অর্থাৎ বাংলাদেশ টি টোয়েন্টি সিরিজের বর্তমান অধিনায়ক ছিটকে গেল ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে। তাহলে চলুন জেনে নেই আজকে, আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে। সো গাইজ, সেলিম খান অর্থাৎ সালমান খানের বাবা, তিনি নাকি উইলিয়া নামের একজন বিদেশি মেয়ের সঙ্গে তার বিয়ে ঠিক করবেন। আর সেই মেয়ের সাথেই নাকি বাজরাঙ্গি ভাইয়ের অনেক দিন যাবত প্রেমও চলছে। কিন্তু হঠাৎ করে সোনাক্ষী সিনহাকে বাদ দিয়ে কেন তিনি বিদেশি একজন কন্যাকে নিজের পুত্রবধূ করছেন, আজকের ভিডিওতে সেই ব্যাপারেই আপনাদেরকে জানাবো। সম্প্রতি সোনাক্ষী সিনহাকে নিয়ে একটি বিশাল বড় খবর সামনে এসেছে, যা শুনলে আপনারা চমকে যাবেন। আপনাদের জানিয়ে রাখি, শোনা যাচ্ছে সোনাক্ষী সিনহা নাকি খুব শীঘ্রই বিয়ে করতে চলছেন আমাদের প্রেমবাবুর সঙ্গে। এদিকে আবার তারই বাবা সেলিম খান নাকি অন্য কোথাও বিয়ে দিবেন তার ছেলেকে। এখন দেখা যাক কে কাকে কার সঙ্গে বিয়ে দিচ্ছে আর বিয়ে করছে। এবার আসি টি টোয়েন্টির খবর নিয়ে। নুরুল হাসান, যে কিনা বর্তমান বাংলাদেশ টি টোয়েন্টির অধিনায়ক, ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খেলছেন তিনি। এরই মধ্যে জানা গেছেন তিনি ইনজুরড, তার বাঁ হাতে বড় ইনজুর হয়েছে, যে কারণে তিনি বর্তমান খেলা থেকে ছিটকে আছেন। এর আগে প্রথম টি টোয়েন্টিতে জিম্বাবুয়ের মুখোমুখি হয়েছিলেন, চাপটা খুব একটি বেশিই ছিল হয়তোবা, কারণটা হলো নিয়মিত অধিনায়ক মাহমুদুল্লাহ বিশ্রামে, এদিকে সাকিব আল হাসান ছুটিতে, অবসরে তামিম ইকবাল, দলে রাখা হয়নি মুশফিকুর রহিমকে। আর সব কিছু মিলিয়েই প্রথম সিরিজটি 17 রানে হেরে গেলেও দ্বিতীয় সিরিজটি তারা 7 উইকেটে জিতে নিয়েছে। এদিকে বাংলাদেশ সবচেয়ে বেশি হারিয়েছেন জিম্বাবুয়েকেই, 16 বার মুখোমুখি হয়ে 11 বার জিতে নিয়েছেন বাংলাদেশ। এখন দেখা যাক বর্তমান অধিনায়ককে বাদ দিয়েই পরবর্তী শেষ ইনিংসটি কিরকম খেলে বাংলাদেশ। শুভকামনা রইল বাংলাদেশের জন্য।